আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পুতিনকে কঠিন মূল্য দিতে হবে জানিয়ে রাশিয়ার উদ্দেশ্যে এবার সরাসরি কড়া বার্তা দিয়ে যা বলল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে পুতিনের পতন নিশ্চিত করতে ইউক্রেনে এবার সত্তরটি যুদ্ধবিমান পাঠাচ্ছে নেটোর তিন দেশ ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে পড়ছে বিশ্বের সব শক্তিশালী দেশগুলো অন্যদিকে ইউক্রেনে ঠিক কতদিন সামরিক অভিযান চালাবে সে সম্পর্কে পরিষ্কারভাবে যা জানিয়ে দিল রাশিয়া সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন স্টেট অব দি ইউনিয়ন ভাষণে রাশিয়ার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন সরুশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট বলেন ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে ইতিহাসে দেখা গেছে আগ্রাসী আচরণের কারণে শাসকরা যদি মূল্য না দেন তাহলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবেন তিনি বলেন কোনো রকম উস্কিনি ছাড়াই রাশিয়া পূর্ব পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে বাইডেন বলেন স্বাধীনতাকামী জাতিরা একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন তারা হচ্ছে শক্তিশালী প্রাচীরের মতো যেটি কেউ ধারণা করেনি ছয় দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে তিনি ভেবেছিলেন তার মতো করে এটা বাঁকা করতে পারবে কিন্তু তার হিসাব ছিল পুরোপুরি ভুল এদিকে কিয়েবের সেনাবাহিনী জানিয়েছে ইউক্রেনের জন্য সত্তরটি যুদ্ধবিমান সরবরাহ করবে ন্যাটোভুক্ত তিনটি দেশ অন্যদিকে ইউক্রেনকে পাঁচ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি টেলিভিশন আরটি প্রতিবেদনে বলা হয় পোল্যান্ড বুলগেরিয়া ও স্লোভাকিয়া সত্তরটি মিক টোয়েন্টি নাইন এবং এস ইউ টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করবে এসব যুদ্ধ বিমান পোলিশ বিমানঘাটিতে ওঠানামা করবে এছাড়াও বুলগেরিয়া ষোলোটি মিক টোয়েন্টি নাইন বিমান এবং চোদ্দোটি এস ইউ টোয়েন্টি ফাইভ বিমান সরবরাহ করবে পোল্যান্ড পাঠাবে যুদ্ধ বিমান এবং নাইন বিমান সরবরাহ করবে ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন আমাদের অংশীদাররা আমাদের মিগ টোয়েন্টি নাইন ও এস ইউ টোয়েন্টি ফাইভ দিয়েছে যদি প্রয়োজন হয় তবে তারা পুলিশ ঘাঁটি ব্যবহার করবে ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন আমরা ক্ষেপণাস্ত্র গোলাবারত নিয়ে কথা বলছি আমরা ভূমি রক্ষায় তাদের সমর্থন দেওয়ার কথা বলছি স্কট মরিসন এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তবে মরিসন জানিয়েছেন রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি এদিকে ইউক্রেনে গত ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে অভিযান চালানো শুরু করে দেশটির সেনারা তবে রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল সেটি এখনও তারা অর্জন করতে পারেনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেরগেই সৈগু জানিয়েছেন ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হল রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ইউক্রেনে রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানো ও ইউক্রেনের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা যে লক্ষ্য নিয়ে ইউক্রেন এসেছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন